এদিকে রাজধানীর ভিআইপি রোড থেকে ফ্লাইওভার নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে ব্যাটারি চালিত রিক্সা এ বিষয়ে জানাতে চিকাটুলি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ জাবেদ নিয়ম কারণ না মেনেই তো চলছে ব্যাটারি চালিত রিক্সা একদম অলিগলি পেরিয়ে এখন রাজধানীর প্রধান সড়কগুলোতে এই রিক্সার দৌড়া আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়ে যারা রাস্তায় দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন তারা কি বলছেন এই মহাসড়কে কবিতার একটি লাইন মনে পড়ে গেল কেহ কারণ সেই মহা উৎসবে সেই মহোৎসবের ভিতরে আইন ভাঙার যে সেই ভিতরে কিন্তু ঢুকে পড়েছে তিন চাকার যে ব্যাটারি চালিত অটোরিক্সা সেই অটোরিকশাগুলো এইগুলো মহাসড়কে চলাচলের কোনো নিয়ম নেই তার পরেও উল্টো পথে আর চলাচল করে সবচেয়ে বেশি এই তিন চাকার ব্যাটারি চালিত যে অটোরিক্সাগুলো নগরবাসীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল তারা জানিয়েছে যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে পুরো নগর জুড়ে এই তিন চাকার ব্যাটারি চালিত অটোরিক্সা যে কারণে নিশ্চয়ই আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে মহাসড়ক জুড়ে যানবাহনের ধীর গতি এবং কিছুটা যানজট তো আছেই পথচারীদের মধ্যে আমরা কারো কারোর সঙ্গে কথা বলার সুযোগ হলো পথচারীরা বললো যে তিন চাকার যে অটোরিক্সা রয়েছে তারা বেশ বেপরোয়া ভাবেই নগরীতে চলাচল করে পরিসংখ্যান পুরো দেশ জুড়ে এখন যদি এদেরকে নিয়ম এর মধ্যে আনা না যায় শৃঙ্খলার মধ্যে আনা না যায় সেক্ষেত্রে যানজট আরো বাড়বে নগর জুড়ে আমরা ৪৫ মিনিট হলো এই টিকাতলি মোড়ে রয়েছি কোনো একজন ট্রাফিক সদস্যের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল ট্রাফিক সদস্য আমাদেরকে জানিয়েছেন যে ট্রাফিক আইন মানতে নারাজ এই তিন চাকার যে ব্যাটারি চালিত অটোরিক্সা সেই অটোরিক্সাগুলো এবং তাদের আইন তারা মানতে চান না এমনটাই আমাদেরকে প্রকাশ করেছে আমরা বেশ কিছুক্ষণ ধরে এই মহাসড়কে আছি আমরা দেখতে পেয়েছি যে এই তিন চাকার যে ব্যাটারি চালিত যে অটোরিকশা তা বেশ চলাচল অনিয়ন্ত্রিত এক কথায় তারা কোনো ধরনের নিয়ম কানুন মানেন না এবং বেপরভাবেই নগর জুড়ে এবং মহাসড়ক জুড়ে চলাচল করেন তো এই ছিল টিকা থেকে আমার কাছে সবশেষ তথ্য পরবর্তী সংবাদ তারও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব মুক্তি জাবেদ আবদুল্লাহ যুক্ত ছিলেন রাজধানীর টিকাটুলি এলাকা থেকে